সবাইকে স্বাগত জানাই, আমি পিঙ্কি। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। করিমগঞ্জ পৌরসভার অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উত্থাপন হয়েছে। জেলা উপায়ুক্তের নির্দেশে অ্যাকাউন্ট্যান্ট অনিমেষ নন্দীর বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন কার্যনির্বাহী আধিকারিক। পৌরসভার অধীনে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের টাকা আত্মসাতের অভিযোগ উত্থাপিত হয়েছে। অ্যাকাউন্ট্যান্ট অনিমেষ নন্দী লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে বর্তমানে পলাতক অবস্থায় আছে। করিমগঞ্জ সদর পুলিশ আরম্ভ করেছে তদন্ত। করিমগঞ্জের জেলা শাসক খগেশ্বর পিগু পৌরসভার আর্থিক অনিয়মের কথা বিস্তারিত জানান। আমাৰ করিমগঞ্জ পৌরসভাৰ কাৰ্যবাহী বিষয়া মিষ্টাৰ বিক্ৰম চাচা মোক ইনফৰ্ম কৰিলে যে প্ৰিলিমিনাৰী ভেৰিফিকেশ্যন ধৰা পৰিলে যেতিয়া বেংক ষ্টেটমেণ্ট আহিলে চেংচন দিছিলে মাত্ৰ 6,438 আৰু কিন্তু তাতে একাউণ্টেণ্ট অনিমেষ নন্দী প্ৰায় প্ৰাউডলি মিছএপ্ৰুভ কৰিছে 9,15,462। সেই ইনফৰ্মেশ্যন পোৱাৰ লগে মই কাৰ্যবাহী বিষয়া আৰু হেৰি বেংক ষ্টেটমেণ্ট লৈ প্ৰিলিমিনাৰী এনকোৱাৰী কৰিবলৈ ক'লোঁ। তাত এনকোৱাৰীত ধৰা পৰিলে যে তেওঁলোকৰ এটা হেৰি ভাল এমাউণ্টৰ মিছ এপ্লিকেশ্যন কৰাৰ এটা সন্দেহ ঘনীভূত হ'ল। আৰু যিটো হেৰি বেংক ষ্টেটমেণ্ট আৰু বেংক ষ্টেটমেণ্ট আৰু সিহঁতৰ কেচবুক যিটো চেংচন কেচবুক তাৰ পৰা তেলিকৈ দেখা গ'ল যে এটা ইনষ্টেণ্টত 6,438 ঠাইত তেওঁ প্ৰভিডেণ্টলি হেৰি উইড্ৰ কৰিছে প্ৰায় 9,15,462। সেই কথাটো যেতিয়া বাহিৰলৈ ওলাই আহিলে তাৰ লগে মই কাৰ্যবাহী বিষয়াক নিৰ্দেশ দিওঁ যে ইমিডিয়েটলি পুলিচৰ এটা এফ আই আৰ লজ কৰিব লাগে। তেওঁ এফ আই আৰ লজ কৰিলে আৰু বৰ্তমান গোটেই বিষয়টো আৰক্ষীৰ ইনভেষ্টিগেশ্যনৰ আওতাত আছে। আৰু মই যোৱাকালিও আৰক্ষী মোৰ ফোন কৰিছোঁ, তেওঁ কৈছে খুব সোনকালে ইনভেষ্টিগেশ্যন শেষ হ'ব। ইনভেষ্টিগেশ্যন হোৱাৰ পাছত যিবিলাক কালফিট আছে যিসকলে তাতে জড়িত হৈ আছে আৰু কিমান টকা তেওঁ প্ৰভিডেণ্টলি উইড্ৰ কৰিছে সেইটো গোটেই কথা ওলাই আহিব। ওলাই অহাৰ পিছত লিগেল একশ্যন লোৱাৰ ব্যৱস্থা তেওঁলোকৰ ওপৰত কৰা হ'ব। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের উপর রেশ ভারতে বেশি পড়ল। মঙ্গলবার পানিসাগরে অপ্রীতিকর ঘটনার পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তর ত্রিপুরা জেলায়। ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন দোকানপাটে হামলা চালায়। বিশেষ করে রাত 9টা থেকে 9:30 নাগাদ কদমতলা, প্রেমতলা, চোরাইবাড়ি ও ফুলবাড়ি এলাকা থেকে একত্রিত হয়ে কিছু দুষ্কৃতি বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে। চোরাইবাড়িতে এর সর্বাধিক প্রভাব পড়ে। উল্লেখ্য, রাত আনুমানিক 10টা নাগাদ চোরাইবাড়িতে একদল দুষ্কৃতিকারী প্রথমে রেলওয়ে ট্রাই জংশনের দুটি গাড়ি ভাঙচুর করে। রাতভর টহল দেয় পুলিশের প্যাট্রোলিং গাড়ি। তাছাড়া রাতেই মহকুমা শাসক কমলেশ ধর 144 ধারা জারি করেন। ত্রিপুরা থেকে ভানু চন্দ্রের প্রতিবেদন। শান্তি বিঘ্নকারী লোক বিভিন্নভাবে অশান্তি করার চেষ্টা চলছে এবং
এই সরকারকে অস্থির তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি যে কোনো প্রকার হোক যে কোনো অশান্তিকে আমরা বরদাস্ত করব না। সমস্ত শান্তিপ্রিয় জনগণ এবং এলাকার সমস্ত ধর্মের মানুষের কাছে আমরা আপিল করছি যাতে গুজবে কান না দিতে। সবচেয়ে বড় ফ্যাক্টর এখানে গুজব কাজ করছে। এখান দিয়ে বলছি এই জিনিসটা ইয়ে ভেঙে দিয়েছে, এখানে যে অমুক ভেঙে দিয়েছে, আসলে দেখা যাচ্ছে কিছুই হয়নি। ছোটোখাটো কিছু ব্যাপার যেখানে ছোটো হোক বড় হোক যেটাই হোক প্রশাসন খুব দ্রুতগতিতে কাজ করছে যাতে কেউ গুজবে কান না দেয়। আমরা পুলিশ প্রশাসন, আমরা আমাদের প্রশাসনের নির্দেশ মতো আমরা কাজ করছি। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সবই একজোটে আমরা কাজ করছি। আমাদের ফোর্সও আসছে, এক্সট্রা ফোর্সও আরও প্রচুর পরিমাণে আমাদের দেওয়া হচ্ছে, আসছে এবং এসেছে, যাতে করে কেউ গুজবে কান না দেয়। আর 144 ধারা জারি হয়েছে, কোথাও কোনো রকমের জমায়েত আমরা বরদাস্ত করব না এবং তাদের সবার কাছে আমরা আপিল করছি, আমাদের ত্রিপুরা রাজ্য হোক আর আমাদের আসাম স্টেট হোক, সমস্ত এলাকাবাসী, সমস্ত জনগণের কাছে আপিল করছি, গুজবে কান দিয়ে শুধু মানুষের ভিতরে ভয় তৈরি করবেন না। সমস্ত কিছুরই একটা সময় শেষ আছে, সুন্দরভাবে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব যাতে বজায় থাকে আমরা এটাই আপিল করছি। এবং আপনারা নিজেরা শান্ত থাকুন, বাড়িঘরে থাকুন, আননেসারি মুভমেন্টের দরকার নেই যেহেতু 144 ধারা এখন জারি হয়েছে। শিলচরে জব্দ বৃহৎ পরিমাণের গাঁজা, DRI এবং শুল্ক বিভাগের যৌথ অভিযানে জব্দ প্রায় 3 কুইন্টাল গাঁজা। শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের ভাঙ্গারপাড় অঞ্চলে AS01GC5889 নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালালে জব্দ হয় এই গাঁজাগুলো। মণিপুর থেকে ট্রাকে করে এই গাঁজাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকের চালক এবং সহচালককে আটক করেছে অভিযানকারী দলটি। বাংলাদেশে হিন্দুদের উপর পাশবিক অত্যাচারের ও নির্যাতনের প্রতিবাদে বদরপুরঘাট সাংস্কৃতিক মঞ্চের মৌন মিছিল। বাংলাদেশে বিভিন্ন পূজো মণ্ডপে হামলা ও মূর্তি ভাঙচুরের নিন্দায় সাংস্কৃতিক মঞ্চের মৌন মিছিলে বুধবার কেঁপেছে বরাক উপত্যকার গেটওয়ে বদরপুর। বাংলাদেশের নিরপরাধ হিন্দুদের উপর বর্বরোচিত অত্যাচার, মারপিট, মন্দির, নাগরিকদের বাড়িঘর ভাঙচুর ও হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদে সড়ক হয়েছেন সংস্থার কর্মকর্তারা। মহিলা সহ শতাধিক কর্মী বাংলাদেশে হিন্দুদের উপর ন্যাক্কারজনক অত্যাচারের নিন্দা ও প্রতিবাদে হাতে হাতে প্লেকার্ড নিয়ে সকাল 10টায় জড়ো হন। একইভাবে প্রতিবাদী মিছিল করে শহরের বদরপুরঘাট থেকে ন্যাশনাল হাইওয়ে খাদিমান হয়ে বদরপুরঘাটে এসে শেষ হয় মিছিল। বাংলাদেশে হিন্দু সাধুসন্তদের মারধর ও হত্যালীলার প্রতিবাদে বিভিন্ন লেখা, সংলাপ সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে সবাই অমানবিক ঘটনাগুলির নিন্দা ও প্রতিবাদে গর্জে উঠেন। মিছিল চলাকালে বিভিন্ন বক্তা বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের জীবন ও সম্পত্তি সুরক্ষার্থে ভারত ও আন্তর্জাতিক পর্যায়ে হস্তক্ষেপের দাবি জানান। দুর্গোৎসবের সময় বাংলাদেশের কুমিল্লার একটি পুজো মণ্ডপে হনুমানের মূর্তির পায়ে পবিত্র কুরআন বসানোর মতো জঘন্য এক ঘটনা সংঘটিত করেছেন কিছু দুষ্কৃতী। এর ফলশ্রুতি সমগ্র বাংলাদেশ জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সনাতনী হিন্দুদের উপর অমানুষিক নির্যাতন, ভাঙচুর করা হয় বহু মন্দির। নোয়াখালীতে ইসকন মন্দিরে হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে এক ভক্তকে হত্যা ও আরও একজনকে ধারালো অস্ত্র দিয়ে 12টি কোপ বসানো হয়েছে। তিনি সংকটজনকভাবে হাসপাতালে চিকিৎসাধীন। এ ধরনের অমানবিক ঘটনাবলী উদ্বিগ্ন। বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের অবিলম্বে নিরাপত্তা প্রদান ও নিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য সাংস্কৃতিক মঞ্চ ভারতের প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছেন। বদরপুর থেকে রুবেল আহমেদের প্রতিবেদন। Thank you.
রাজ্য বাংলাদেশী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন সহ মহিলাদের ধর্ষণকারীদের বিচারের দাবিতে সোচ্চার হন এসএসজি সংগঠনের মহিলা সদস্যরা। বদরপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত চরগোলা ঘোড়ামেড়া জিপি মহিলা মোর্চা আয়োজিত বারেন্দ্র বাজার সংলগ্ন এসএসজি সেন্টারের সদস্যরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান। দোষীদের ফাঁসির জন্য আহ্বান জানান সংগঠনের মহিলা সদস্যরা। যে মহিলাগণ নিয়ে যে আমরা আজকে যে সভা করছি, এই সভা আজকে যে বাংলাদেশের সরকার দিয়ে আমরা ধিক্কার জানাইয়া, হাসিনা সরকার দিয়ে ধিক্কার জানাইয়া, ছোট ছোট বাচ্চারা যে তারা নির্যাতন করছেন এবং মহিলা নির্যাতন করছেন, এর বিরুদ্ধে আমরা এই যে র্যাপ যারা করছে বা মহিলারে যে ইয়ে নির্যাতন করছে, ত্রিশুল বিহ যে সরগুলা গোমারা জীবী যে মহিলা মোর্চা, তারা সব আজকে একত্রিত হয়েছে যে পাশের যে রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের যে নারীর উপর যে নির্যাতন চলছে তারা আর গৌরব হইয়া ধৈর্য ধরতে পারে না। আজকে তারা সব সময় যা এই বাংলাদেশ সরকারকে তারা ধিক্কার জানার, হ্যাঁ হাসিনা সরকারকে ধিক্কার জানার, মৌলবাদী এই যে বাংলাদেশের যে মৌলবাদী তাদেরকে ধিক্কার জানার, এই যে দশ বছর একটা শিশুর যে রেপ করা হয়েছে, যে বা যারা রেপ করছে তাদের ফাঁসি চাই। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা, করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও, আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। ডায়াবেটিস নিয়ে চিন্তা করছেন আর চিন্তার প্রয়োজন নেই, আপনাদের শহরে উপস্থিত হয়েছে স্বনামধন্য ডায়াবেটোলজিস্ট ডক্টর সুপ্রিয় রায়। অগ্রিম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন জগন্নাথ মেডিকেলসে, এখানে সব ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ পাওয়া যায়। স্থান ব্রিজ রোড, করিমগঞ্জ। দূরভাষ 9957856682, 7002188858। ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল পাথারকান্দির কানিশা ভর্তি চলিতেছে অনলাইন ও অফলাইন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে ভর্তি চলিতেছে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নম্বর 8486929973, 8638166261। করিমগঞ্জ শহরে বিভিন্ন রকমের আসবাবের সম্ভার নিয়ে হাজির ফার্নিচার হাউস। এখানে আপনাদের ঘরের জন্য নিত্য নতুন ডিজাইনের কাঠ, স্টিল ও ফাইবারের সামগ্রী অতি অল্প মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফার্নিচার হাউস, শিলচর রোড, করিমগঞ্জ। দূরভাষ 9435523266, 8861464927। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা
চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট স্টেশন রোড করিমগঞ্জ মোবাইল 9101805530 9955770984। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। বদরপুরে আশা মোবাইল সেন্টার নামের একটি মোবাইলের দোকানে দেওয়াল ভেঙে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরের দল চুরি করে নিয়ে যায় বিভিন্ন কোম্পানির 32টি মোবাইল ফোন, যার বাজার মূল্য 3 লক্ষ টাকা হবে বলে দোকান কর্তৃপক্ষের দাবি। সাথে নগদ 1.5 লক্ষ টাকাও চুরি হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বদরপুর থানা থেকে 100 মিটার দূরে চুরির ঘটনা ঘটে। দোকান মালিক জানান, মঙ্গলবার রাত 9টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। সকালে দোকানে এসে দেখতে পান পিছনের দেওয়াল ভাঙা। এক সময় ভেতরে গিয়ে দেখেন দোকানের সিসি ক্যামেরা সহ ভেঙে স্যামসাং, অপ্পো, শাওমি, ভিভো, নোকিয়া ব্র্যান্ডের নতুন মোবাইল সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র চুরি করেছে। এ নিয়ে তিনি বদরপুর থানায় এক মামলাও দায়ের করেন। বদরপুর পুলিশ তদন্ত আরম্ভ করেছে। বদরপুর থেকে রুবেল আহমেদের প্রতিবেদন। রাতে 9:10 আমি দোকান বন্ধ করছি। দোকান বন্ধ করে তো অন্য দিন নিয়ে তো আমি দোকান বন্ধ করে গেছি। আজকে সকালে আমার বাইক না এসে তো 8:20 আইছে। আই আমার কল করছে, মামার দোকান তো চুরি হয়ে গেছে। তো দোকান চুরি সঙ্গে তো আমি সঙ্গে সঙ্গে আইছি। আমার দেখলাম যে দোকানের খুব ফসিল সাইটে উপরের যে ভাই হামাইয়া, ওই ঠিক উপরের তালা ভাই হামাইয়া ফেলা যে করছে আপনার দরজা খুলছে, দরজা খুলিয়া সিট পেলাম ইয়া আমার দোকানের বর্ডার ওর আমার দোকান যে পশ্চিম বর্ডার ওদের ফানের দোকান, তারা ফান রাখে আর কি, ফান রাখে ওখান ফেলা কিতা করছে
এটা আমার তো ধরো বর্ডারে আর তার যে বর্ডার যেটা ফয়লা ওয়াল বানছে ওয়াল ভাঙে গ্রিল একটা আসলো গ্রিলটা বানছে তলা বানছে তলা বান্ধে নিচের সিটকারিটা খুলছে সিটকারি খুলিয়া একটা বক্স আসলো আমার পুরো লম্বা একটা বক্স আসলো এই ওয়ালের কিনারে বক্স হয়ে বানছে বাঙ্গিয়া ঢুকছে দোকানে দোকানে আমার ইয়া রিয়েলমির মাল আর ইনফিনিক্সের মাল প্রায় 32 পিস মাল নিছে ক্যাশ টাকা 1.5 লাখ টিস নিছে আমার সিসিটিভি নিছে সিসিটিভি নিছে আর জোজ এটা আরে রিমোট ফোন এটা রে রিমোট রিমোট সব মেশিন সব দিয়ে গেছে এবং বাঙ্গি লেছে মানে আপনি এফআইআর করছেন আমি এফআইআর করছি আমি ওসের রিকোয়েস্ট করছি যে এটা মানে যে কোনো আলোতে এটা মানে এটা তদন্ত করার লাগিয়া সুরমা বার্তা যে পর্যন্তই আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে নমস্কার।